যেই বাংলা ইন্ডাস্ট্রি দেখতে পেল যে গোয়েন্দা গল্প তবুও একটু বাকিগুলোর তুলনায় লোকে দেখতে যাচ্ছে সিনেমা হলে, সেই কারণে সকলে মিলে ভেবেই নিল এবারে গোয়েন্দা গল্পগুলোরই পিণ্ডি চটকাতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এবারে Z5 একটা নতুন ওয়েব সিরিজ আসছে ফেলুদাকে কেন্দ্র করে, এবং এবারে ফেলুদার চরিত্রে আমরা দেখতে চলেছি পরমব্রত চট্টোপাধ্যায়কে। যদিও এর আগে শিয়াল দেবতার রহস্য বলে উনি একটা প্রজেক্ট করেছিলেন, সেখানে আমরা ওনাকে ফেলুদার চরিত্রে দেখতে পেয়েছি, সেই প্রজেক্টটা ডিরেক্টও করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। কিন্তু উনি এটা বলেছেন যে একই সাথে ফেলুদার চরিত্র করা এবং সেই প্রজেক্টটা পরিচালনা করা দুটো একসঙ্গে সম্ভব হচ্ছে না, সেই কারণে এবারে মানে ওই গল্পটাই নয়, মানে উনি যেটা ভেবেছিলেন এরকম হয়তো নাও হতে পারে, বা কিন্তু নতুন ফেলুদাটা এবারে পরিচালনা করছেন অরিন্দম শীল, যিনি কদিন আগে ব্যোমকেশ হত্যা মঞ্চ দিলেন, তিনিই আবার এবারে ওটিটিতে নিয়ে আসছেন ফেলুদা। এবার কথাটা হচ্ছে, এই এবারের যে সিরিজটা আসছে এটা সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল এই নভেলটার ওপর বেস করে তৈরি হবে। যদিও সত্যি কথা বলতে কি শোনো, এই নভেলটা আমার পড়া হয়নি, সানডে সাসপেন্স আছে, আমি আজকে রাত্রিবেলায় ভালো মতন শুনবো, শুনে আমি দেখবো কি করে কি হয়। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানে আরো আমরা তপসের চরিত্রে দেখতে চলেছি ঋতব্রত মুখোপাধ্যায়কে, এছাড়া আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে চলেছি যশোধর বসুর ক্যারেক্টারে, আমরা রজতাপ দত্তকে দেখতে পাবো, আমরা এখানে রুদ্রনীল ঘোষকে দেখতে পাবো নিশিকান্ত চরিত্রে। এছাড়াও সবচেয়ে যেটা মানে অদ্ভুত একটা ব্যাপার লেগেছে আমার কাছে, এখানে আমরা সৌরসেনী মৈত্রকে দেখতে পাবো একজন আইবি অফিসারের চরিত্রে। এবং এখানে আজকে আনন্দ প্লাস যে খবরটা ছেপেছে আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিয়ে দিই, তোমরা এখানে প্রত্যেকেরই প্রায় লুকটা দেখে ফেলতে পারছো যে তাদের কেমন লাগছে। প্রথমত হচ্ছে, এই প্রথমবার ফেলুদার গল্পে কোনো নারী চরিত্রের আগমন, মানে আমি বলতে চাইছি যে যে কিন্তু আইবি অফিসার মানে বুঝতেই পারছি যে ইনভেস্টিগেশনটা হবে, ফেলুদাকে কিন্তু এই নারী চরিত্রটা খুব সম্ভবত সাহায্য করবে মানে ইনভেস্টিগেশনটা করার সময়। তো এই প্রথমবার এটা হবে যে ফেলুদার সঙ্গেও আরো একজন যে তার ওই ইনভেস্টিগেশনে তাকে সাহায্য করছে, তপসে আর ফেলুদা মিলেই ন্যাচারালি করে। তো এইটা এবার নতুনত্ব করে এটা কিভাবে মানুষ নিতে পারবে বা কিরকম করে প্রেজেন্ট করবে সেটার উপরে কিন্তু বেশ অনেকখানি ডিপেন্ড করবে আমার এটা মনে হয়। আচ্ছা, এত কথা বলে ফেললাম, এই প্রজেক্টটার নাম কি হবে সেটাই তো বলতে ভুলে গেছি। এই প্রজেক্টটার নাম হচ্ছে সাবাস ফেলুদা। কিছুদিন আগে বলিউডে হয়ে গেল সাবাস মিথু, সেই কারণে এখন আসছে সাবাস ফেলুদা। এই যে গল্পটা দেখানো হবে, মানে সত্যজিৎ রায়ের লেখা তো গল্পটা, এটাকে 2017 সালের প্রেক্ষাপটে দেখানো হবে, মানে দেখানো হচ্ছে আর কি। এবং মানে পরিচালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে মানে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সত্যজিৎ রায়ের একটা গল্পকে বা নভেলকে 2017 সালে দাঁড়িয়ে এই মানে এই প্রেক্ষাপটে কেন তৈরি করা হচ্ছে, তার উত্তরে উনি বলেছেন যে পুরনো লোকজনরা তো ফেলুদাকে পছন্দ করেই, এখনকার যারা বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যে এই 2017 সালের প্রেক্ষাপটে গল্পটা তৈরি করাটা খুব জরুরি, এটা পরিচালকের মতে। তো দেখো বন্ধুরা, সত্যি বলতে কি অবশ্যই ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা এগুলো নিয়ে আমরা খুবই এক্সাইটেড থাকি, মানে বাঙালিরা বিশেষ করে। তো কাজটা আসছে ভালো, কিন্তু গোয়েন্দা চরিত্রগুলোকে নিয়ে কি ব্যবসাটা শুরু হয়ে গেল আমি শুধু সেটাই ভাবছি, শুধুমাত্র বড় পর্দাতে না, কিছুদিন আগে সৃজিৎ বাবুর ফেলুদা এলো। আচ্ছা, আর তো ব্যোমকেশ হত্যা মঞ্চ তো এই রিলিজ হলো, আচ্ছা দুর্গাপূজায় সোনাদা আসছে, এর মধ্যে মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এগেন একটা ফেলুদা যেটা Z5 আসছে। তো দেখা যাক কেমন হয়, আমি প্রজেক্টটা নিয়ে আশাবাদী অবশ্যই আছি, কিন্তু যেন জঘন্য না বানিয়ে ফেলে, মানে লাস্ট ব্যোমকেশ অরিন্দম শীলের পরিচালনার ব্যোমকেশ আমার জঘন্য লেগেছে, আমার একদম ভালো লাগেনি, তোমরা চাইলে চ্যানেলে রিভিউ চেক করে নিতে পারো। কিন্তু আমি বলছি, অরিন্দম শীল আমার ভীষণ পছন্দের একজন পরিচালক এবং উনি কিন্তু গোয়েন্দা গল্পগুলোকে খুব ভালোভাবে ডিরেক্ট করেন, উনি ভীষণ ব্যাপারটাকে সুন্দর করে ম্যানেজ করেন। এবারে অভিনয়ের দিক থেকেও যদি আমরা দেখি, বড় বড় অভিনেতারা কাজ করছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, তো কাস্টিং কিন্তু প্রচন্ড স্ট্রং আছে, সৌরসেনী মৈত্রর অভিনয় কিন্তু খারাপ নয়, ঋতব্রত। এখন দেখা যাক ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লোর করতে পারে, মানে ব্যাপারটাকে প্রেজেন্টটা কিভাবে হবে। তো তোমরা কে কে এই সিরিজটা নিয়ে এক্সাইটেড সেটা কমেন্ট করে বলো, আর পরমব্রত চট্টোপাধ্যায়কে
এই মানে ফেলুদার চরিত্রে দেখতে তোমাদের কেমন লাগবে সেটা বলো। তো এই ছিল এখনকার ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। প্লিজ প্লিজ এভাবেই চ্যানেলের সঙ্গে থেকো, যারা ভিডিওটা দেখলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আমি এরকম পরপর আপডেটস তোমাদেরকে দিতে থাকছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো খুব শিগগিরই আসছি তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।